রাজধানী আগরতলাকে জবর দখল মুক্ত করার লক্ষ্যে মঙ্গলবার সকালে পরতলা এলাকায় অভিযান চালানো হয়। আগরতলা পৌর নিগমের উদ্যোগে এবং পশ্চিম জেলা পুলিশের সহায়তায় চলে এই অভিযান। বরতলা গোলচক্কর থেকে দশমী ঘাটের রাস্তা এবং জয়নগরের রাস্তাগুলি জবর দখল মুক্ত করা হয়। গোটা অভিযান প্রক্রিয়া খতিয়ে দেখতে সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। জবর দখলকারীরা যে কোনো ধরনের তাণ্ডব চালাতে না পারে তার জন্য পুলিশের কঠোর নিরাপত্তার ব্যবস্থা ছিল। গঠন হওয়ার আগে আমরা আগরতলা পৌরবাসীকে বলেছিলাম, যদি আমরা দায়িত্ব পাই আগরতলা পৌর নিগম পরিচালনার ক্ষেত্রে, আমাদের বিজেপি পরিচালিত পৌর নিগম হয়, তবে আমরা আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন করা, যানজট মুক্ত করা, নেশামুক্ত ত্রিপুরা যে ডাক দেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটাতে আমরা এই কাজটা শুরু করব। তো আমরা আমাদের শহরবাসী আমাদেরকে আশীর্বাদ করে দায়িত্ব দিয়েছেন এই কাজ করার, সেই জন্য কাজ শুরু করেছি, পর্যায়ক্রমে চলছে প্রতিটি জায়গায়। এই রাজ্যে একটা দীর্ঘ ২৫ বছর আগে থেকে এরা নতুন করে আজকে নেশার ঠেক হয়নি, গাঁজার চাষ নতুন করে হয়নি, এটা আমাদের সরকারের হাতে বড় হয়নি, এটা আগে থেকে হচ্ছিল। তো এটা বন্ধ করার জন্য রাজ্য সরকার, আমাদের পৌর নিগম, আমরা সার্বিকভাবে সকলকে নিয়ে এই কাজটা শুরু করেছি। আমাদের পৌর নিগম পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা যে যানজট হয়, বেআইনিভাবে যারা রাস্তা দখল করে ব্যবসা করেন কিংবা বেআইনিভাবে পার্কিং করে রাখেন বাইক, মোটরসাইকেল, গাড়ি যথাযথ, সেগুলির বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হয়েছিল। আমরা শহরকে মানুষকে চলাচলের জন্য, যানজট মুক্ত করার জন্য, যাতে যান দুর্ঘটনা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করেছি। তো আমরা কিছুদিন আগেও বটলা শিবাড়ির টু দশমী ঘাট আমরা পরিষ্কার করে দিয়েছিলাম, এখান থেকে আলোকিত করেছি, বিডিফিশন করা হয়েছে, রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। তারপর থেকে কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস এই শহরে, আবারও ওই লোকগুলি এই রাস্তা পারে বসে থাকে এবং যথাযথ বাইক রেখে বাজার করতে আসে বা দোকানদারও রাখে। আমরা অনেকবার অনুরোধ করেছি, আবেদন করেছি, আমাদের এই এলাকার যারা বসবাস করে বিশেষ করে এবং যারা এই রাস্তাটা ব্যবহার করে, এই তারা কিন্তু আমাদের কাছে সবসময় একটা অভিযোগ করে এবং তাদের একটা বিশাল সমস্যা। আমরা অনুধাবন করছি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আজকে বা পুনরায় এই বরতলা শিবায় একটু দশমিক রাস্তা আমরা পরিষ্কার করতেছি, এখানে যতগুলি বাইক বেআইনিভাবে রাখা ছিল পার্কিং জোন না, সেগুলি তুলে নেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমরা লক্ষ্য করেছি আমাদের নেশা মুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে যে কাজগুলি শুরু হয়েছে, আমরা বিভিন্ন বাজারগুলি, শুধু বটলা বাজার নয়, আমরা জানি মহারগঞ্জ বাজার, লেক চুঙ্গির প্রত্যেকটি বাজারে এই ধরনের বেআইনি মদের ঠেক আছে, যেখান থেকে যুব সম্প্রদায়, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যেটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এখানে বাজারে বসবাস করেন, শুনতে আপনারা জানবেন এই এলাকা, এই বটলা যারা ব্যবসায়ী তাদের অনেক পরিবারের মহিলারা আমাদের কাছে অভিযোগ করেছে যে এই মদের জন্য তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের সন্তান সন্ততি নষ্ট হয়ে যাচ্ছে এবং সমাজ কলুষিত হচ্ছে। এবং এই এলাকার লোকজনও আমাদের কাছে অনেকবার বিভিন্ন ক্লাব সংস্থা সমাজ সংস্থা আমাদের কাছে অভিযোগ করেছে যে আজকে আমরা গতকাল দুদিন ধরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমে আলোচনা করে যে আমরা শহরকে যানজট মুক্ত, শুধু এই এলাকা নয়, আগরতলা এখন বরতলা থেকে কামানচুমুনি শকুন্তলা রোড তুলসীপতি এলাকা সহ আগরতলা শহরে বিভিন্ন জায়গায় যেখানে বেআইনিভাবে রাস্তা দখল করে মানুষ ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেব, যাদের ভ্যান্ডার লাইসেন্স আছে। আমরা এখনো বলছি আপনাদের অন ক্যামেরায়, যারা বেকার বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা তাদের সরকার এবং পৌর নিগম তাদের পক্ষে আমরা বলবো যে তারা ভ্যান্ডার লাইসেন্স যদি নিয়ে নেয়, আমরা শহরে ভ্যান্ডার দূর করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করব। কিন্তু ভ্যান্ডার লাইসেন্স বাদে যারা আছে তাদেরকে আমরা আজকে সরিয়ে দেবো। আগরতলা এটা পর্যন্ত চলবে, আজকে বর্তমানে এই নেশার বিরুদ্ধে চলছে। আমাদের সঙ্গে এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর জানবী দাস চৌধুরী মহোদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের এই এলাকার যে এমআইসি মেম্বার তুষারকান্ত ভট্টাচার্য আছেন, আমাদের কমলদে আমাদের সঙ্গে আছেন, যারা এই এলাকার বিশিষ্ট এবং বাজার কমিটির সঙ্গে আমরা নিয়ে এই এলাকার সমস্ত ক্লাব কমিটি যারা আছেন, এই জায়গাটা দেখার জন্য আমাদের একটা কমিটি করা হয়েছে। বিভিন্ন এই যা এই অত্র এলাকার যে ক্লাবগুলি আছে তাদের সেক্রেটারি প্রেসিডেন্টকে নিয়ে, বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে এবং আমাদের নিগমের যারা কর্পোরেটর আছেন এখানে তিনজন কর্পোরেটরকে মেম্বার করে এটা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা আরক্ষণ প্রশাসনের সঙ্গে নিয়ে, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, ট্রাফিক দপ্তর সহ সবাইকে নিয়ে আমরা এই অভিযানে নেমেছি। এটা ধারাবাহিক অভিযান থাকবে। বটতলা আজকে যে মদের দোকানগুলি আমরা লক্ষ্য করছি, অনেকগুলি দোকানে বেআইনিভাবে মদ বিক্রি হয়, দেশি মদ এবং বিদেশি মদ বিক্রি করা হচ্ছে, সেগুলি আমরা আজকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। আগামী দিনও যদি এরকম খবর পাওয়া যায় কোথাও আছে, আমরা কিন্তু এটা ধারাবাহিক, এমন না যে আজকে হয়েছে কালকে বন্ধ হয়ে যাবে, এরকম না। এখন প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে আমাদের একটাই, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সার নেতৃত্বে সরকার
নেশা বিরোধী নেশামুক্ত ত্রিপুরা গঠন করার জন্য যে অভিযান চালানো হচ্ছে তার অঙ্গ হিসেবে আমাদের পৌর নিগম আমরা এই কাজগুলো শুরু করছি। এটা ধারাবাহিক সারা আগরতলায় থাকবে। আমি বলবো সমস্ত ব্যবসায়ী বৃন্দ যারা বটতলা এখানে ব্যবসায় করেন, এই বাজার একটা ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার, যেটা সুনাম আছে। আমি ব্যবসায়ীদের অনুরোধ করবো যারা আপনারা সবাই সঙ্গে যুক্ত নন, যারা কতিপয় ব্যবসায়ী যারা অসাধু ব্যবসায়ী যারা এই বেআইনিভাবে এই মদ বিক্রি করে ব্যবসায়ী পরিবারকে নষ্ট করছেন, আগামী প্রজন্ম যারা আছে আমাদের যুব সমাজকে নষ্ট করছেন, সমাজকে কলুষিত করছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু কঠোর পদক্ষেপ করবো। আপনাদের আমরা সকলের সহযোগিতা চাই। সার্বিকভাবে বটতলা বাজারে শুধু এই মদের ঠেক নয়, যাতে যারা বাজারে ব্যবসা করতে আসেন বা কিংবা যারা ক্রেতা এবং বিক্রেতা তারা উভয় যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন, সেদিকেও পৌর নিগম এই রাস্তা ড্রেনগুলি আমরা নিকাশি ব্যবস্থা আমরা কাজ করার চেষ্টা করছি। পাশাপাশি আমি চাইব যে দোকানের বাইরে যেগুলি রাস্তা দখল করে যারা বসে আছেন, মদ না শুধু এমনিতে যারা বসে আছেন তাদেরকেও আমরা হটিয়ে দেব, যাতে এখানে যতজন ব্যবসায়ী আছেন তার একটু গুণ বেশি ক্রেতা আসেন বিভিন্ন জায়গা থেকে, তাদের যাতে কোনো অসুবিধা নয় সেদিকটাও আমাদের দেখা।